নমস্কার বন্ধু, আমি তেজির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাওয়ার ব্যাংকের ফাইনাল আপডেট নিয়ে এই ভিডিওটা বানাতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কাছে যে ডাউটগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো সমাধান হবে। বর্তমানে যে চারটে পাওয়ার ব্যাংক ট্রেন্ডে চলছে এবং প্লে স্টোরে রয়েছে, পেমেন্ট দিচ্ছিল ঠিকঠাক, কিন্তু শনিবার মেঘডোলা পাওয়ার ব্যাংক আর ট্রাভেল পাওয়ার ব্যাংক হচ্ছে সোমবার বন্ধ হয়ে গিয়েছে। তো এই দুটো পাওয়ার ব্যাংক থেকে কোনোভাবেই কিন্তু টাকা আর আসবে না, তাই তোমরা সেই পাওয়ার ব্যাংকের আশা ছেড়ে দাও। এমন অনেকে রয়েছে যে আপনাকে কল এবং SMS করে হয়তো বলতে পারে যে আপনার মেঘডোলার পাওয়ার ব্যাংক কিংবা ট্রাভেল পাওয়ার ব্যাংকে যত টাকা আছে পুরো টাকা উইথড্রল করে দেবো, তার জন্য আমার কাছে এজেন্ট আছে, এজেন্টকে 200 টাকা দিলেই সে তোমার সমস্ত টাকা ফেরত দেবে। তো এ ধরনের প্রলোভনে কিন্তু পা দেবেন না, নাহলে আরও লস হয়ে যাবে। যারা মিত্রজি টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো তারা অলরেডি জানো যে শেয়ার জব পাওয়ার ব্যাংক সাইন আপ করার সঙ্গে সঙ্গে 5 টাকা পার রেফার 5 টাকা এবং 1370 টাকার একটা VIP দেয় যার ভ্যালিডিটি 3 দিন থাকে। মোটামুটি 170 টাকার মতো এখান থেকে ইনকাম করা যায় ফ্রিতে। এবং পাওয়ার ব্যাংকের উইথড্রলে যে ফান্ডা আছে এখানে মিনিমাম যে রিচার্জ সেই রিচার্জ অ্যামাউন্টটা রিচার্জ করতে হবে এবং মিনিমাম যে সর্বনিম্ন প্ল্যান সেই প্ল্যানটা বাই করতে হবে। একটা প্ল্যান বাই করতে হবে, রিচার্জ করতে হবে, তবে এখান থেকে উইথড্রল করতে পারবেন। তো আমি অলরেডি এখানে মিনিমাম রিচার্জটা করে নিয়েছি এবং উইথড্রল তার থেকে 3-4 গুণ টাকা করে নিয়েছি। শুধু আমি নয়, আমার সঙ্গে যারা যারা কাজ করেছে সবাই এখান থেকে যে টাকাটা ইনভেস্ট করেছে তার 10-12 গুণ টাকা অলরেডি উইথড্রল করে নিয়েছে। শেয়ার জব অ্যাপ্লিকেশনের মতোই আরেকটা অ্যাপ্লিকেশন এসেছে রিসেন্টলি, 3-4 দিন হয়েছে, সান ফ্যাক্টরি। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এখানে সাইন আপ করার সঙ্গে সঙ্গে ফ্রিতে 5 টাকা পার রেফার ফ্রিতে 5 টাকা পেয়ে যাবেন এবং একটা 1370 টাকার VIP পাবেন যার ভ্যালিডিটি থাকবে 3 দিন, 3 দিনে মোটামুটি 150 টাকা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটা রিসিভ অপশন আছে, রিসিভ অপশন টাচ করে তোমরা ক্লেম করে নেবে ফ্রিতে যে 1370 টাকার VIP প্ল্যানের বেনিফিট দিচ্ছে এবং এখানেও মিনিমাম 150 টাকা হলেই উইথড্রল আর পার রেফার এখানে 60 টাকা, অনলি 60 রুপিস পার রেফার। আপনি যাদের রেফার করছেন তারা যদি প্ল্যান বাই করে তাহলে এক্সট্রা 60 টাকা করে পাবেন আর যদি প্ল্যান বাই না করে তাহলে 5 টাকা করে। এই পাওয়ার ব্যাংকেরও উইথড্রল সিস্টেম হচ্ছে মিনিমাম এখানে যে সর্বনিম্ন রিচার্জ সেই রিচার্জ অ্যামাউন্টটা করতে হবে, সর্বনিম্ন যে প্ল্যানটা আছে সেই প্ল্যান বাই করতে হবে, তবেই আপনি উইথড্রল করতে পারবেন। মিনিমাম 150 টাকা হলেই আপনি যে কোনো দিন ব্যাংকিং টাইমে উইথড্রল করবেন, 30 মিনিটের মধ্যে উইথড্রল সাকসেসফুল হয়ে যাবে। পারচেজ হল থেকে তোমরা দেখতে পারবে সান ফ্যাক্টরি পাওয়ার ব্যাংকের কি প্ল্যান আছে, সর্বনিম্ন 300 টাকা রিচার্জ এবং সর্বনিম্ন 300 টাকা রিচার্জে কত টাকা বেনিফিট রয়েছে ডিটেলসে তোমরা দেখে নেবে এবং এখান থেকে তোমরা একটা প্ল্যান বাই করে নেবে কিংবা মি অপশনে যাবে। মি অপশনে যাওয়ার পর রিচার্জ করে প্ল্যান বাই করে নেবে এবং এখান থেকে যা টাকা হচ্ছে 150 টাকা হলেই উইথড্রল করবে। তবে রিচার্জ করার আগে এখানে তোমাকে তোমার ব্যাংক কার্ডটাকে বাইন্ড করতে হবে এবং ইমেল আইডি, ব্যাংক কার্ড বাইন্ড করার সময় ইমেল আইডি প্রোভাইড করে দেবে, তবেই কিন্তু রিচার্জ করতে পারবে, না হলে রিচার্জ করা সম্ভব হবে না। মি অপশন থেকে তোমরা ব্যাংক কার্ড সিলেক্ট করার অপশন পেয়ে যাবে, ব্যাংক কার্ড সিলেক্ট করে তোমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে দেবে, যে কোনো ব্যাংক অ্যাড করতে পারবে আর এখানে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা যে নাম্বার দিয়ে সাইন আপ করেছো সেই নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবে। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা, উইথড্রল করা, রেফার করা, এখান থেকে টাকা ইনকাম করা খুবই সহজ পদ্ধতি। এখানে হচ্ছে রিচার্জ অপশন টাচ করে আমি রিচার্জ করে নিচ্ছি, সর্বনিম্ন যে রিচার্জ প্ল্যানটা আছে 300 টাকা সেই অ্যামাউন্টেই আমি রিচার্জ করে নিচ্ছি। এখানে রিচার্জ করার জন্য অনেক ধরনের অপশন অ্যাভেলেবেল রয়েছে, যেমন UPI এর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, তো আপনার কাছে ধনী কার্ড থাকলে ধনী কার্ডের মাধ্যমে পে করে দিতে পারেন, 2% ক্যাশব্যাক পাবেন। তো আমি UPI এর মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ধনী কার্ডের মাধ্যমে কী করে পে করে। তো আমি এখন যে UPI আইডি আমার আছে সেই UPI আইডিটাকে এখানে ইনপুট করেছি এবং আমি আমার পেটিএমের UPI আইডি ইনপুট করেছি, তো পেটিএমে রিকোয়েস্ট গিয়েছে দেখুন 300 টাকার, এই রিকোয়েস্টটা আমি পে করে অ্যাপ্রুভ করে দিয়ে দিচ্ছি। তো অ্যাপ্রুভ করে UPI পিন দেওয়ার সঙ্গে সঙ্গে পেটিএম থেকে 300 টাকা ডেবিট হয়েছে এবং এই টাকাটা আমার সান ফ্যাক্টরি ওয়ালেটে জমা হয়ে গিয়েছে, দেখুন পে সাকসেসফুল। এবং আমি অলরেডি 300 টাকার একটা প্ল্যান বাই করে নিয়েছি কিন্তু রিচার্জ করিনি, প্ল্যানটা বাই করেছি কীভাবে সেটা বলে দিচ্ছি। আমি যে ফ্রিতে 150 টাকা পেয়েছি সেটা ফিক্সড ডিপোজিটে রেখেছি, ফিক্সড ডিপোজিট করে মোটামুটি 300 টাকা হয়েছে, সেই টাকা দিয়ে প্ল্যান বাই করেছি। তো এখন হচ্ছে এখানকার যে টার্মস কন্ডিশন বা ফান্ডা আছে, তোমাকে প্ল্যান বাই করতে হবে, রিচার্জ করতে হবে, তাহলে উইথড্রল। তাহলে আমি এখন যে 300 টাকা রিচার্জ করলাম সেই 300 টাকা এবং প্ল্যান থেকে মোটামুটি 150 টাকা এসেছে, পুরো 450 টাকা টোটাল টাকাটাই এখন উইথড্রল করতে পারবো। তোমরা যখন সাইন আপ করবে রিসিভ অপশনে গিয়ে দেখবে একটা প্ল্যান অটোমেটিক বাই হয়ে আছে এবং আরেকটা প্ল্যান আমি বাই করেছি, তাই আমার কাছে 2টো প্ল্যান দেখাচ্ছে। নিচের দিকে দেখতে পারবে অ্যাক্টিভিটি অপশন আছে, অ্যাক্টিভিটি অপশন থেকে তোমরা রেফারের রিওয়ার্ড কালেক্ট করে নেবে আর মিনিমাম 150 টাকা হলেই তোমরা উইথড্রল করে নেবে।
এখনো পর্যন্ত যে সমস্ত আমার বন্ধুরা মিত্রজি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, রিকোয়েস্ট করবো সেখানে জয়েন হতে, কারণ সেখানেই সর্বপ্রথম উইথড্রল এবং কোন অ্যাপ্লিকেশন এসেছে, কোন অ্যাপ্লিকেশন ভেরিফাইড অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশন পেমেন্ট বন্ধ করেছে পুরো আপডেট দিয়ে দেই। তো দেখুন মিত্রজি টেলিগ্রাম গ্রুপে 269 টাকা পেমেন্ট রিসিভ হয়েছে, স্ক্রিনশট দেওয়া হয়েছে এটা শেয়ার জব থেকে, এবং শেয়ার জব অ্যাপ্লিকেশন থেকে আরও একটা পেমেন্ট এসেছে 157 টাকার। এখন বাকি থাকলো সান সেন্টার। তো সান সেন্টারের পেমেন্ট প্রুফও অলরেডি আমি আমার মিত্রজি টেলিগ্রাম গ্রুপে পাবলিশ করেছি। তো দেখুন 12 মে 2021 সালে সান সেন্টার থেকে পেমেন্ট এসেছে এবং পেমেন্টটা সাকসেসফুলভাবে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গিয়েছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ বন্দে মাতরম।